নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে। কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে অতি অবশ্যই আপনারা এই একটি কার্য নিজের সদর দরজা বা মুখ্য দরজার কাছে করুন। দেখবেন গৃহের মধ্যে কখনোই কোনো নেগেটিভ শক্তির প্রভাব পড়বে না, এবং অতি অবশ্যই আপনার গৃহে যদি কোনো খারাপ প্রভাব থাকে তা যেমন দূর হবে, বাস্তু সমস্যা কখনো আপনার গৃহকে প্রভাবিত করতে পারবে না এবং উন্নতি আপনার হবেই এই কার্যের মাধ্যমে। গৃহের গৃহিণীদের এই কার্য করতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, এবং গৃহের রমণী অর্থাৎ গৃহের লক্ষ্মীরা, গৃহের গৃহিণীরা সকালে ঘুম থেকে ওঠার পরে এই একটি কার্য আপনারা বিনা খরচে সদর দরজার কাছে করবেন। এবং বন্ধুরা, এই একটি ছোট্ট জিনিস আপনাকে সদর দরজার কাছে রাখতে হবে, এবং এই নিয়ম যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন 100% আপনার জীবনে কিন্তু কোনো রকম খারাপ শক্তির প্রভাব পড়বে না, বরং আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে এবং মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন, আপনার গৃহে বসবাস করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা দেবী, এবং মা লক্ষ্মীকে অচলা করে নিজের গৃহে রাখতে তাকে বিভিন্ন দিক থেকে প্রসন্ন করতে হয়। আমরা তার পূজা পার্বণ ঠিক যেমন করি, ঠিক তেমনই গৃহের বাস্তুতেও আমাদের কিন্তু বিশেষ কিছু প্রভাব দিতে হয়। নচেত গৃহের বাস্তুতে যদি সমস্যা থাকে, সেই গৃহে কোনো দেবদেবীর প্রবেশই ঘটে না। সুতরাং এই ভিডিওটি প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারবো। অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে জেনে নিন। এবং বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান এবং জানতে চান, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের সকালের কথা বলছি। হ্যাঁ, কেন সকালের কথা বলছি? সকাল সময়টা এতটাই পবিত্র একটি সময়, যে সময় গৃহের লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী আমাদের গৃহে এসে অবস্থান করে, এবং এই সময়টা এমন একটি সময় যে সময় দেবদেবীর আগমনের সময় হয়ে থাকে। এবং দেখবেন অনেকও গৃহে সকালেই পূজা পার্বণ হয়, হয়তো আপনার গৃহেও হয়ে থাকে। বৃহস্পতিবার সকালেই মা লক্ষ্মীর পূজা পার্বণ করতে হয়। এর কারণ হলো সকাল সময়টা অত্যন্তই পবিত্র এবং পরিষ্কার একটি সময়। এই সময় যেমন দেবদেবীর আগমন ঘটে, ঠিক তেমনই সকাল যদি আপনি সুন্দর করে শুরু করেন, আপনার গোটা দিনে সুন্দর কোনো কার্য ঘটবে বা গোটা দিন সুন্দরভাবে যাবে, শুভভাবে যাবে, সুখবর আসতে থাকবে, এর সম্ভাবনা অনেক পরিমাণ বেড়ে যায়। এই কারণেই সকালে ঘুম থেকে ওঠা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনাদের কি করতে হবে সেই সম্পর্কে জানিয়ে দিই। সর্বপ্রথম গৃহের গৃহিণীরা অর্থাৎ গৃহের যে মা লক্ষ্মীরা রয়েছেন, আমার মা বা আমার দিদি যাই হোক না কেন, আপনারা অতি অবশ্যই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ভোর ভোর ওঠার চেষ্টা করলে সব থেকে ভালো হয়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকালের মুহূর্তে আপনি যদি উঠে গৃহে ঝাড়ু লাগান বা গৃহকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার গৃহে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় এবং সূর্যের প্রথম কিরণের সঙ্গে আপনার জীবনও উজ্জ্বল হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যেদিন থেকে এই কার্যটি আপনি শুরু করছেন, আগের দিন রাত্রে আপনাকে মা লক্ষ্মীর চরণে আপনাকে কিন্তু একটি তামার ঘটকে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তামার ঘট, এক্ষেত্রে তামার ঘটই ব্যবহার হবে। হিন্দু শাস্ত্রে তামার ঘট কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন। তামার ঘট যেখানে স্বস্তিকা চিহ্ন আঁকা হয়, যেখানে ডাব রাখা হয় এবং মাতা লক্ষ্মীর পূজা পার্বণ করা হয়, বিভিন্ন পূজার ক্ষেত্রে এই তামার ঘট ব্যবহৃত হয়। তবে মা লক্ষ্মীর পূজাতে এটি একটু বেশিই ব্যবহার করা হয়।
তাই অতি অবশ্যই আপনারা তামার পাত্র বা তামার ঘটির মধ্যে এক ঘট জল রেখে দেবেন গোটা রাত্রি। ঠাকুর ঘরের মধ্যে সেটিকে রাখবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা সর্বপ্রথম গৃহকে ঝাড়ু দেবেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আপনারা গৃহকে ঝাড়ু দিয়ে আপনারা সেই তামার ঘট নেবেন এবং তারপরে চলে যাবেন আপনার গৃহের সদর দরজার কাছে। হ্যাঁ বন্ধুরা, গৃহের সদর দরজার চারিপাশও আপনাকে পরিষ্কার করতে হবে তার আগে, এবং তারপরে আপনি সেই তামার পাত্রের যে জল রয়েছে সেই জল আপনি গৃহের চারিদিকে, সদর দরজার চারিদিকে, বাইরে ভিতরে উভয় দিকে আপনাকে এই জল ছিটিয়ে ফেলতে হবে। এতে দেখবেন গৃহের মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ কখনো ঘটবে না। সদর দরজা এমন একটি জায়গা যেখান থেকে বিভিন্ন জনের প্রবেশ ঘটে, সুতরাং এই সদর দরজাকে আমাদের পবিত্র রাখতে হবে এবং এর উদ্দেশ্যে আপনি এই জল ছিটিয়ে দেবেন। তারপরে আপনি সেই জল বাঁচিয়ে নিয়ে আসবেন এবং সেই জল আপনি তুলসী তলায় অর্পণ করতে পারেন এবং উচ্চারণ করতে পারেন একটি বিশেষ মন্ত্র। মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে গৃহে নারায়ণ দেবের বাস সেই গৃহে মাতা লক্ষ্মী অতি অবশ্যই থাকবেন, এবং মাতা তুলসী তো মা লক্ষ্মীরই আর এক রূপ, সেহেতু এই জিনিসগুলোকেও কিন্তু মেনে চলতে হবে। তারপরে আপনারা গৃহের কাছে রাখার অর্থ হলো আপনি যদি কোনো কিছু রাখতে চান সদর দরজায়, তাহলে ফটকিরি রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ফটকিরিকে ঝুলিয়ে বা সদর দরজায় একটি নির্দিষ্ট স্থানে রাখতে পারেন, এবং গৃহের যে সদর দরজা বা মুখ্য দরজা রয়েছে সেই দরজায় আপনারা স্বস্তিকা চিহ্ন সিঁদুর দিয়ে, লাল সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে রাখবেন। কোনো প্লাস্টিকের স্বস্তিকা চিহ্ন বাজার থেকে কিনে এনে আমি লাগাতে কখনো বলছি না, এখনো বলিনি, আমি বলছি সিঁদুর দিয়ে আপনাকে এই কার্যটি করতে হবে। সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে হবে এবং তারপরে আপনারা দেখবেন আপনাদের গৃহে পজিটিভ শক্তির পরিমাণ কিভাবে বৃদ্ধি পেতে থাকছে। আপনাদের গৃহে দেখবেন বাস্তু সমস্যা কখনো থাকবে না, বরং সমস্ত কিছু দূর হয়ে আপনার গৃহে উন্নতি হতে থাকবে। আপনার গৃহ পজিটিভ শক্তিতে ভরে উঠবে এবং যে স্থানে পজিটিভ শক্তির বসবাস সেখানে দেবদেবীদের কৃপা অতি অবশ্যই থাকে এবং আপনার উন্নতি এতে অবধারিত হয়ে ওঠে 100%। এই জিনিসটা আপনারা করলে ফলপ্রসূ হবেন। 99% লোক এই জিনিসটা ভুলভ্রান্তি করেন, জানেন না, তবে আমি আজ আপনাদের জানিয়ে দিলাম। যারা ভিডিওটি সম্পর্কে জানলেন বা দেখলেন তারা অতি অবশ্যই প্রত্যেক দিন এই কার্যটি করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের জীবনে অতি অবশ্যই উন্নতি নেমে আসবে। ভগবান সকলের মঙ্গল করুক। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট সেকশনে এক্ষুনি কমেন্ট করে জানান, বা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।